নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেলাকুচো পাতা ভাজার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। যারা চেনেন না তেলাকুচো পাতা কীরকম দেখতে হয়, তাদের জন্য বলে রাখি এই পাতাটাই হচ্ছে তেলাকুচো পাতা। এই তেলাকুচো পাতার ফলই পেকে গেলে লাল লাল রঙের দেখতে হয় এবং সেটা টিয়া পাখির খুব পছন্দের একটা খাবার। আমি ডাঁটাগুলো নেব না, আমি একটা একটা করে পাতাগুলো বেছে নিলাম। যতটা সম্ভব মিহি করে আমি পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। এই তেলাকুচো পাতা ডায়াবেটিক পেশেন্টদের জন্যে অব্যর্থ মহা ঔষধ। ঠিক এইভাবে আমি পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। সমস্ত পাতাগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক কোয়া রসুন কুচি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি কুচানো শাক। শাকটা অল্প নেড়ে চেড়ে আমি গ্যাসটা লো ফ্লেমে করে দেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ। নুন হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে রেখে মিনিট পাঁচেক ধরে শাকটা রান্না করে নিতে হবে। শাকটা একটু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিতে পারেন। প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তেলাকুচো পাতা শরীরের জন্যেও যেমন উপকারী, তেমন খেতেও কিন্তু বেশ ভালো। গরম গরম ভাতের পাশে তেলাকুচো পাতা ভাজা বেশ উপাদেয় একটি রেসিপি। তেলাকুচো পাতা ভাজা আমার রেডি। ঔষধি গুণে ভরপুর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।